আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো দেশ বিদেশ রান্নাঘর থেকে আমি স্বামীমা নিয়ে আসলাম আরেকটা রেসিপি বিফ স্টার ফ্রাই তো এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিব দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি একটু নাড়াচাড়া করবো ভালোভাবে মিক্স করে ফেলব এখন দিয়ে দিব আমার বিফটা বিফটা আমি এক কাপের মতো নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে সাথে নিয়ে চিনিগুলো মিক্স করে ফেলতে হবে নাড়াচাড়া করে সাথে এখন দিব আমি রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ আবার নাড়াচাড়া করবো অপেক্ষা করব দিয়ে দিব কালো গোলমরিচ ওয়ান চা চামচ লাল মরিচ ক্রাশ করে নিয়েছি আমি দুটে এক চামচ অপেক্ষায় আর নাড়াচড়া করবো দিব দুই টেবিল চামচ সয়া সস লবণ থাকে তাই আমি একটু লবণ দিব ফিরে আসলাম আবার এখন দিয়ে দিব এটা আমি জালের জন্যেই দিছি এই জন্য আমি ভিতরের এগুলো ফেলে দেই নাই ভিতরটা ফেলে দেই নাই রেখে দিছি জাল হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে আবার একটু অপেক্ষা করব। তাতে দিয়ে বেল পেপার তিন ধরনের হাফ হাফ নিয়েছি আমি তিন কালারে কেটে নিয়েছি হাফ হাফ আবার মিক্স করবো কাঠ দিব লাল পেঁয়াজ হাফ সাদা পেঁয়াজ হাফ বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিব সাদা হাফ লাল হাফ পেঁয়াজ তো একটু খুলে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম আবার নাড়া চড়ার পালা দিয়ে দিব ব্রকলি এক কাপের মতো আর তাছাড়া করব সবই answer করে দেওয়া বেশি হলে বেশি কম হলে কম এখন দিয়ে দিব কে ছার রাস্তা দিয়ে কেন পেঁয়াজের পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা চাইলে দিবেন না দিয়ে চাইলে না দিলে হবে আবার মিক্স করে ফেলবো সময় অপেক্ষা করব আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন